হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমি ভালো আছি। তো বন্ধুরা দেখো, রান্নাটা বসিয়ে দিলাম। এই যে ডালটা সোমবার দিয়ে নিয়েছি আর রান্নার সব যোগাযোগ তো করে নিয়েছি, তো ভাবলাম বন্ধুদের একটু শেয়ার করি। তো আজকে বাজার থেকে আনলো হচ্ছে কেসকি মাছ। তো কেসকি মাছটাও ধুয়ে ফ্রেশ করে সবকিছু রেডি করে আজকে ব্লগটা শুরু করলাম। তো প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো চলো আমার সঙ্গে থাকো আর সারাদিন তোমাদেরকে শেয়ার করে দেখতে থাকো। তো বন্ধুরা ডালটা হয়ে গেছে, নামিয়ে নেব। তো আজ কি কাটাকাটি করলাম, সবজি কি রান্না বান্না করছি, চলো সব রেডি করে নিয়েছি, এগুলি তোমাদের শেয়ার করি কি কি। তো দেখো বন্ধুরা, কারকল ভাজা করব, কারকল কেটে নিয়েছি। এই যে আলু ভাজা করবো, ছেলের জন্য আলু ভাজা কাটলাম, চিকেন চিকেন করে আলুগুলি কেটে নিলাম। আর কেসকি মাছ রান্না করব, বেগুন এই যেভাবে করে কেটে নিলাম, এগুলি ভাজবো, ভেজে রান্না। তারপর দেখো আলুটাকেও এইভাবে চিকন করে কেটে নিয়েছি, আলুগুলিও ভাজবো ভেজে তারপর রান্না করব কেসকি মাছ। তো আর এই যে মাছে ঝুলে দেওয়ার জন্য ধনে পাতা, বিলাতি ধনে পাতা বলে, এগুলি আমি কুচিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কা কিছু কুচিয়ে নিয়েছি, তরকারিতে দেব, ভাজিতে দেব আলুর সাথে। তো চলো রান্নাটা স্টার্ট করি আর দেখাচ্ছি কেসকি মাছগুলা। তো দেখো বন্ধুরা, সকালে ছেলে খাওয়ার জন্য এখানে আগে আলুগুলি বসিয়ে দিয়েছি। আলুগুলি একটু কুড়কুড়ি করে ভেজে নিচ্ছি অল্প অল্প দিয়ে। একটু আলুগুলি যদি কুড়কুড়ি টাইট করে ভেজে দিই ডালের সাথে, একদম মজা করে খেতে পারবে। সকালের খাবারটা ছেলের হয়ে যাবে। এখন আলু ভাজাগুলি আগে করে নিচ্ছি। সবগুলি আলু একসাথে দিলাম না, একটু বেশি তেল দিয়ে এভাবে করে কুড়কুড়ি করে ভেজে নিচ্ছি লবণ হলুদ দিয়ে। তো বন্ধুরা দেখো, এই যে আমার কেসকি মাছ দিয়ে একদম রেডি করে নিয়েছি। তো কেসকি মাছের কিছু আলু বেগুন দিয়ে রান্না করব, একটু চিপচিপা ঝোল। বেগুন দিয়ে দেখলেই তো কেটে নিয়েছি ধনে পাতা দিয়ে, আর দুই তিনটা বড়া করে নেব। তো দেখো আমি এখানে কুমড়ো পাতা ধুয়ে নিয়েছি বড়া করার জন্য, চলো দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, কুমড়ো পাতাটাকে আমি লবণ দিয়ে একটু মেখে রাখবো। লবণ দিয়ে মেখে রাখলে একটু পাতাগুলি একটু মজবে। তারপর মাছগুলি দিয়ে বড়ার মতন শেক করে ভেজে নেবো আর কি, এভাবে করে রেখে দেবো কিছুক্ষণ। তো বন্ধুরা দেখো, সবগুলি আলু ভেজে নিয়ে অল্প করে দিলাম হচ্ছে লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো দিয়ে একটু লাল লাল করে দেখো ভেজে নিয়েছি। এখন তুলে নেবো, তুলে নিয়ে ছেলে কেটে দিয়ে দেবো ডালের সাথে গরম গরম মাছে মাছে আলু ভাজা। তো দেখো আমার আলু ভাজা হয়ে গেছে, ঝরঝরে মাছে মাছে আলু ভাজা, ডালের সাথে দারুণ হয়ে খেতে। চলো বাকি রান্নাগুলি করে নিই। তো এখানে আমি এই যে আলু বেগুন ভেজে নিয়ে কেসকি মাছের তরকারিটা বসিয়ে দিয়েছিলাম, চিপচিপে একটা ঝোল হয়েছে কেসকি মাছে দেখতে পাচ্ছ। ওপর থেকে ধনে পাতা ছড়িয়ে দিলাম। তো ধনে পাতাটা এই যে তরকারির মধ্যে মিশিয়ে দিচ্ছি নাড়াচাড়া দিয়ে, মিশিয়ে দিয়ে জাস্ট নামিয়ে নিলে হয়ে যাবে। আর দারুণ হয়েছিলো বন্ধুরা খেতে, তরকারিটা কত সুন্দর হয়েছে দেখো। তো বন্ধুরা এখানে আমি দেখো কেসকি মাছের পাতুরি বলো আর বড়া বলো করে নিচ্ছি রেডি। এখানে কেসকি মাছের সাথে দেখো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলদি গুঁড়ো, লবণ নিয়েছি, আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর উপর থেকে সরষের তেল দিলাম, দিয়ে একটু মাখো করে নেব। মাখো মাখো করে নিয়ে দেখলেই তো কুমড়ো পাতা আমি লবণ দিয়ে মেখে নিয়েছি, তো কুমড়ো পাতাগুলি মজা আছে। তো এইভাবে মেখে নিয়ে তারপর আমি কুমড়ো পাতার মধ্যে দিয়ে বড়ার আকারে শেপ করে সুতো দিয়ে বেঁধে দেবো সেফটির জন্য, যাতে খুলে না যায়। তো দেখো আমার এই যে কেসকি মাছের পাতুরি মাখা হয়ে গেছে। তো কুমড়ো পাতার মধ্যে একে একে বড়ার আকারে শেপ করে নিচ্ছি। তো বড়ার আকারে করে নিয়ে তারপর সুতো দিয়ে বেঁধে নিচ্ছি। তো দেখো আমি সুতো দিয়ে বেঁধে নিলাম। তো এখন গরম গরম তেলের মধ্যে ছেড়ে দিলেই হয়ে যাবে মানে কেসকি মাছের পাতুরি বলো আর বড়া বলো। তো কারা কারা এরকম কেসকি মাছের পাতুরি বা বড়া করে খাও অবশ্যই বলবে কমেন্ট করে। তো দেখো আমি এখানে এই যে উল্টে পাল্টে দিচ্ছি, আর একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম যাতে ভিতরে ভালো করে হয়ে যায়। তারপর এখন উল্টিয়ে দিচ্ছি, আর কালারটা চেঞ্জ হয়েছে দেখতে পাচ্ছ, মানে ভিতর দিকে হয়ে গেছে। তো আরেক বিট উল্টিয়ে দিচ্ছি। তো এইভাবে উল্টে পাল্টে নিয়ে এলেই হয়ে যাবে।
এই যে কেসকি মাছের পাতুরি বা বড়া, জাস্ট লবণ হয়েছিল বন্ধুরা, আমি এক থালা ভাত নিমিশে এরকম এই যে কেসকি মাছের পাতুরি দিয়ে খেয়ে নিয়েছি। তো কার কার পছন্দ এরকম কেসকি মাছের পাতুরি বা বলো অবশ্যই কমেন্টে জানাবে। তো আজকের দুপুরের রান্না কি হয়েছিল এক নজরে দেখে নেবে। যে কেসকি মাছের আলু বেগুন দিয়ে একটা তরকারি হয়েছিল, কারকল ভাজি, আর আলু ভাজিটা হয়েছিল জাস্ট লবণীয় কেসকি মাছের পাতুরি বা বড়া, এই ছিল আজকে দুপুরে। তো বন্ধুরা সমস্ত কাজ সেরে নিয়ে আসলাম স্নান করে। দেখো স্নান করে এসো গেমে যাচ্ছি, কি অবস্থা, এত গরম বন্ধুরা, আজ রৌদ্রের এত তাপ পড়েছে আজকে। আর বন্ধুরা কি বলবো, গতদিন গিয়েছিলাম আগরতলায়, তো হাজবেন্ডের শরীরটা খারাপ করেছে, তো ডাক্তার দেখাতে গিয়েছিলাম। তো কালকে ওখানেই সারাদিন কেটে গেলো, সন্ধ্যায় বাড়ি আসলাম। তো আসার সময় টুকিটাকি কিছু আমার বিজনেসের ব্লাউজ দুই তিন বান্ডেল নিয়ে আসলাম, ভাবছি সেগুলি তোমাদের শেয়ার করব। আর ব্যবসা বাণিজ্য একদম এখন ভালো নেই, তো এখন করে নিচ্ছি খাওয়া দাওয়া, শরীরটা পুরো উইক লাগছে। ভাবছি আজকে কাজে বেরোবো কি বেরোবো না, রোদের এত তাপ বন্ধুরা কি বলবো। দেখো গেমে যাচ্ছে পাখা বলে, তো পাখাটা চালিয়ে এখন খেয়ে নেই, তো একটু ভাত খেয়ে নেবো বন্ধুরা। খেতেও ভালো লাগছে না, গলাটা খুশখুশ করে ঠান্ডা লেগেছে বোধহয়। তো কালকে খেয়েছিলাম, প্রচণ্ড গরম তো রোদের তাপে খেয়েছিলাম কিনে ঠান্ডা জল। ও কথাটা জানি না তোমাদের কাছে কেমন লাগছে, গলাটা বসে গেছে তার জন্য আজকে খুব খারাপ লাগছে, তাও রান্না বান্না যাই পারলাম শেয়ার করলাম বন্ধুরা। জানি না তোমাদের কাছে কেমন লাগে, তো অবশ্যই মতামত জানাবে। তো বন্ধুরা অবশ্যই আমার ভিডিও কেমন লাগে মতামত জানাবে, রান্নাবান্না যাই শেয়ার করি তোমাদের কাছে, কি ভালো লাগে কি খারাপ লাগে বা কি অ্যাড করলে তোমাদের কাছে ভালো লাগবে যদি একটু বলো প্লিজ, তাহলে আমি উপকৃত হব। তো সেইভাবে ভিডিও করার চেষ্টা করব, যেহেতু এখন ব্যস্ত তো শর্টকাটে কিছু তোমাদের শেয়ার করছি আর কি। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, খাওয়া দাওয়াটা শেয়ার করতে পারছি না, মোবাইলের স্ট্যান্ডটা গেলো ভেঙে, তো হাতে মোবাইল নিয়ে ভিডিও করছি আর কি। খাওয়া না তো দেখলে কি হলো, করেছিলাম তো কেসকি মাছের পাতুরি, তো ওইটা দিয়ে জমিয়ে খাওয়া দাওয়া হবে, আর কেসকি মাছের তরকারি দেখলেই তো যা যা করলাম। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিয়ে পরে কথা হচ্ছে। খাওয়া দাওয়া করে নিয়েছি, তো এখন করবো রেস্ট। তো রেস্ট করার আগে যে মালপত্রগুলি এনেছি কালকে এগুলো একটু রেখে দেবো, ভাবলাম রাখতে গিয়ে তোমাদের একটু শেয়ার করি। তো দেখো এক ডজন আনলাম হচ্ছে লাল ব্লাউজ, তো লাল ব্লাউজ সব শাড়ির সাথেই যায়, তো সবাই লালটা চায় তার জন্য। তো ডিপগুলো আর হচ্ছে গ্লাস হাতা, এই ব্লাউজটা আনলাম লাল কালারে, এক ডজনই লাল, অনেকে ব্লাউজ লাল আছেনি বলে তো লাল করেও এক ডজন নিয়ে আসলাম। আর প্রিন্টের ব্লাউজ এগুলিও গ্লাস হাতা প্রিন্টের, গরমের মধ্যে সুতি ব্লাউজগুলো ভালোই চলে আর কি। এটাও গ্লাস হাতা, তারপর এই যে সুতি প্রিন্টের এগুলি আনলাম এক দুজন। হলুদ কালারের নাইটি পছন্দ হয়েছে তো নিয়ে নিলাম, এটা নিজের জন্য নাইটিটা সুতির মধ্যে হলুদ কালারের নাইটি আমার কম পরা হয়, তা সামনে পরলো নিয়ে নিলাম। এলেন কাট, এটা হচ্ছে এলেন কাট নাইটি, শীত আসবে তখন তো লাগবে শর্ট হাতা, এখন তো হাতা কাটা নাইটিগুলো পরি, তো এটা এখন রেখে দেব। তো বেশি কিছু আনিনি, এই কয়েকটা জিনিসই আনলাম আগরতলা, যেহেতু গেলাম হাজবেন্ডের সাথে ডাক্তার দেখালাম, তো ডাক্তার দেখিয়ে আসার সময় এগুলি নিয়ে আসলাম, এখন এগুলি রেখে দেবো, একটু রেস্ট করবো। দেখো পাখা অফ করেছি বন্ধুরা, টপ টপ করে ঘাম পড়ছে, বৃষ্টি আসবে মনে হচ্ছে। বন্ধুরা আজকের মতো শেয়ারিংটা এই পর্যন্ত শেষ করবো, সবাই ভালো থেকো আর এভাবে সাপোর্ট করো, সকলকে অসংখ্য ধন্যবাদ, মন থেকে ভালোবাসা জানাই যেভাবে তোমরা আমাকে সাপোর্ট করছো আর সামনে দিকে এগিয়ে নিয়ে যাচ্ছ, তো ধন্যবাদ দিয়ে আর ছোট করব সবাইকে মন থেকে ভালোবাসা জানাই। যারা নতুন বন্ধু আছে আমার চ্যানেলে আসছো কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তো সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবে, তাহলে নতুন ভিডিও নোটিফিকেশন পাবে। এই যেখান থেকে আমার ভিডিও দেখছো সাপোর্ট করছো সকলকে ধন্যবাদ। তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থেকো, টাটা।